বিশ্বনবীর লাশ চুরি ও ইহুদি চক্রান্ত। হিজরি 557 সালের এক রাতের ঘটনা। সুলতান নুরুদ্দিন জাঙ্গির রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদ এবং দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন। চারিদিক নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া শব্দ নেই। এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় উপস্থিত হয়েছেন। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষুবিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, নুরুদ্দিন, এরা আমাকে বিরক্ত করছে, এ দুজন থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্গির রহমাতুল্লাহ আলাই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো। হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন। তিনি ভাবলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন কবরের জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে, কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ, তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চায়, চাই কি পরজীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে, আমাকে দুজন ইহুদি চেহারা কেন দেখানো হলো, শয়তান তো কখনোই আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না, তাহলে কি আমি সত্য স্বপ্নই দেখেছি, এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করলেন। এরপর মহান আল্লাহ তাআলার দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মুনাজাত করলেন। সুলতানের এমন কেউ ছিল না যার সঙ্গে তিনি পরামর্শ করবেন, আবার এ স্বপ্নও এমন নয় যে এই বিষয়ে যার তার কাছে ব্যক্ত করা যায়। অবশেষে আবারও তিনি শয়ন করলেন। দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব হল, সঙ্গে সঙ্গে এবারও তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি তাকে পূর্বের ন্যায় বললেন, নুরুদ্দিন মাহমুদ, এ দুইজন থেকে আমাকে মুক্ত করো। এবার নুরুদ্দিন জাঙ্গির রহমাতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে অজু গোসল সেরে জায়নামাজে দাঁড়িয়ে অত্যধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুই রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন। রাতের অনেক অংশ এখনো বাকি রয়েছে। সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে, কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে চলেছে, কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিক থেকে জড়িয়ে আসছে। তিনি মুখ তুলে আকাশপানে তাকালেন। মনে হল স্বপ্নে দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুতগতিতে ধেয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকষ্ঠ থেকে সরাবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্গির রহমাতুল্লাহ আলাই চোখ বন্ধ করার পর আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বারও তিনি ঠিক একই স্বপ্ন দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাঙ্গির রহমাতুল্লাহ আলাই ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে। তিনি ত্বরিত গতিতে ওযু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এই মুহূর্তে কি করা যায় সে ব্যাপারে সুচিন্তিত মতামত চাইলেন। জালালউদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত শুনে বললেন, হুজুর, আপনি এখনো বসে আছেন, নিশ্চয়ই প্রিয় নবীর রওজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে, তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন। অতএব আমার পরামর্শ হল, সময় নষ্ট না করে অতিসত্বর মদিনার পথে অগ্রসর হন। নুরুদ্দিন জাঙ্গির রহমাতুল্লাহ আলাই আর কাল বিলম্ব করলেন না। তিনি 16,000 দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার দিকে রওনা হলেন। রাত দিন সফর করে 17তম দিনে তিনি মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল ও অযু সেরে দুই রাকাত নফল নামাজ আনতে দীর্ঘ সময় ধরে তিনি মোনাজাত করলেন। অতঃপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান, মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না। নুরুদ্দিন জাকির রহমাতুল্লাহ আলাই জুম্মার খুতবা দান করলেন এবং ঘোষণা দিলেন, আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই, আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে। সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন, মদিনায় কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো, প্রত্যেকে তৃপ্তি সহকারে খানা খেল। যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে সেখানে নিয়ে আসা হলো। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন, আরো কেউ অবশিষ্ট আছে নাকি, থাকলে তাদেরকেও ডেকে আনো। এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। এই কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন, চিন্তার অথৈ সাগরে তিনি হারিয়ে গেলেন। ভাবলেন, যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন কোথায় গেল।
আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রত্যেকটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা ওই লোক দুটোর চেহারার সাথে মিলল না। তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে? আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না? এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি। অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে, যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয়। একথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনার আশেপাশে এমন কোন লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাই বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলেছি ঠিকই বলেছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই দৃঢ় বক্তব্য দেখে লক্ষাধিক জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনো বাকি আছে। তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া বা তোহফা গ্রহণ করেন না, এমনকি কারো দাওয়াতেও শরিক হন না। তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন আর নীরবতাই অধিক পছন্দ করেন। লোক সমাজে উপস্থিত হওয়া তারা মোটেও পছন্দ করেন। লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুতের চমক খেলে গেল। তিনি কাল বিলম্ব না করে ওই লোক দুটোর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। তিনি দেখলেন এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানের দুই চোখ রক্তবর্ণ ধারণ করল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা, কোথা থেকে এসেছ, তোমরা সুলতানের দাওয়াতে কেন শরিক হলে না? লোক দুজন নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির হুজুর, হজের উদ্দেশ্যে এসেছিলাম। হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রজা শরীফে এসেছি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে আর মন চাইল না। তাই বাকি জীবন আমরা নবীজির রজার পাশেই কাটিয়ে দেব বলে নিয়ত করেছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না, এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা, আমরা তার উপরেই নির্ভরশীল। এবাদত, জিয়ারত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের একমাত্র কাজ। পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ ও ওজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায়? উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বললেন, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছেন, এদের মতো ভালো লোক আর হয়ই না। এরা সবসময় দরিদ্র, এতিম ও অসহায় লোকদেরকে প্রচুর পরিমাণে সাহায্য করে। তাদের দানের উপর এই এলাকার প্রচুর লোকজন নির্ভর করে থাকে। নুরুদ্দিন জাকে রহমাতুল্লাহ আলাই এ সময় লোকদের কথা শুনে আবারও লোক দুটোর দিকে পুনরায় গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত তিনি পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন, এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন। এবার সুলতান জলদ গম্ভীর স্বরে তাদেরকে বললেন, সত্য কথা বলো, তোমরা কে, কেন এবং কি উদ্দেশ্যে এখানে এসেছো? এবারও তারা পূর্বের কথার পুনরাবৃত্তি করে বলল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ ব্রত পালন করার জন্য এখানে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য, এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি। সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন। অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন। সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল, পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র, কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা তারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয়। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাই অত্যধিক পেরেশান এবং অস্থির হয়ে রয়েছেন। এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সত্যিই সীমাহীন চিন্তিত। এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে। তারা আবারও বলছে, হুজুর, এরা নেককার বুজুর্গ লোক, দিনভর রোজা রাখেন, রাতের অধিকাংশ সময় ইবাদত বান্দেগিতে কাটিয়ে দেন, পাঁচ ওয়াক্ত নামাজই রওজা শরীফের নিকটে এসে আদায় করেন, প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান, প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন, কেউ কিছু চাইলে খালি হাতে কখনোই তাদেরকে ফিরিয়ে দেন না। সুলতান এইসব কথা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন, তথাপি তিনি হাল ছাড়লেন না। কক্ষের প্রতিটি অংশে তিনি অনুসন্ধানে দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন, ঘরের প্রতিটি বস্তুকে তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সন্দেহ করার মতো তিনি কোনো কিছুই পাচ্ছেন না। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাই এক পর্যায়ে সঙ্গীদের বললেন, আচ্ছা তাদের নামাজের জায়নামাজটা একটু উঠাও দেখি। এ সময় সঙ্গীরা নির্দেশ পালন করল। নামাজের জায়নামাজটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর। সুলতান আবারও নির্দেশ দিলেন, চাটাইটি সরিয়ে ফেলো। চাটাই সরানোর পর পাওয়া গেল একখানা বিশাল পাথর। সুলতানের নির্দেশে সেই পাথরও সরানো হলো। এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গেছে রজা শরীফের অতি সন্নিকটে। এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাই বিজলি আহতের ন্যায় হঠাৎ করেই চমকে উঠলেন। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে, ক্রোধে লাল হয়ে ওঠে তার গোটা মুখমণ্ডল। অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত সিংহের ন্যায় গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো, নইলে এক্ষুনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে।
বলো, তোমরা কে? তোমাদের আসল পরিচয় কি? কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে? সুলতানের কথায় তারা সত্যি ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় তারা প্রকাশ করল। তারা বলল, আমরা ইহুদি। দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মোসুল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের কাছে হস্তান্তর করি। এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সুলতান বললেন, তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে? কিভাবে তোমরা কাজ করতে? তারা বলল, আমরা নিয়মিত কাজ করি। রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করি এবং সাথে মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে গিয়ে ফেলে দিয়ে আসি। আজ দীর্ঘ 3 বছর যাবৎ এই পরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। যে সময় আমরা রওজা মোবারকের কাছে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে মহানবীর লাশ বের করে নিয়ে যাব, ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে, যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে। অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল যে মনে হলো আমরা বোধহয় সুড়ঙ্গের ভিতরেই সমাধিস্থ হয়ে পড়ব। এই অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি। তাদের বক্তব্য সুলতানের নিকট সবকিছুই পরিষ্কার হয়ে গেল। নুরুদ্দিন জাঙ্কি সেই লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে কেউ আর এরকম দুঃসাহস দেখাতে না পারে। তিনি মসজিদ থেকে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে একটি উঁচু কাঠের মঞ্চ তৈরি করলেন। সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন। নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ মানুষ উক্ত মাঠে সমবেত হল। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন। তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইয়ের বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল। সুলতান বললেন, হ্যাঁ, এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে। তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন। তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি লোক দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়ে ভস্ম করে ফেলেন। কোনো কোনো বর্ণনায় রয়েছে সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলছিল। অতঃপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মন সীসা গলিয়ে রজা শরীফের চতুর্পাশে মজবুত প্রাচীর তৈরি করে দেন, যেন ভবিষ্যতে আর কেউই প্রিয় নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়। তারপরে তিনি কায়মনোবাক্যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হল সেজন্য সপ্তাহকালব্যাপী আনন্দের অশ্রু বিসর্জন দিলেন। ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই ইন্তিকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের অতি নিকটে তাকে দাফন করা হয়। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসলাম ইজ লাইফ, ইসলামই জীবন।